25 नमस्कार सबाई के एवं गुड आफ्टरनून सकल की भर दुपुर पर्यंत गरम उपेक्षा कर आसार जन धन्यवाद आज के कारण एखे इसका सकले जाने से जागे एक छोट जिन से हम रोड शो फ्रेंड्स तरह बयस बचर पाँचे छोट छोट पा फेले हाँटते हाँटते बोले रखी अभिनय कर आबिर चट्टोपाध्याय लहमा भट्टाचार्य तरह संगे और अने जे रखम सुदीपा बसु आ रोहित दा आरो अने छबिर संगीत परिचालना कर गणजय सब बड़ कथा छवि तीन तीन टी गान बंधु एकदि के बंधु बटे एकदि के भाइय मत बटे क्योंकि एकदि के मन है आंतर्जातिक मान प्रथम दस जन आंतर्जातिक म्यूजिकल म्यूजिक के प्रथम दस जन आंतर्जातिक शिल्पीर मध्य जार नाम ये मुहूर्ते गण्य करते ही से मानुष्टि अर्थात अरिजित सिंह आबिर के सुनिए से एक बार करार कथा होने बस कम छोड़ा एक ही रकम रे गे शुद्ध हिरोईन का बदले गए तक जाके दिए करार कथा अभिनय करते दोष कर लगा जो गल्प भेवेल प्रथम तक लहमा बोधाय बाबार संगे मैं गौतम दार संगे परिचालक राजा दा के डेके नहीं राजा दा प्लीज आबिर जाके छाड़ा छविटा होत ही ना आबिर थैंक यू फर बींग हियर एंड अफकोर्स लहमा लहमा नतून शुरू कर क्या करा इनक्रेडिबलि प्रमिसिंग देखे चल परिचालक एखे क्या कर বিএপি ব্রাডের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি এখানে তোমরা বা তোরা যারা যারা আছি সবাই জানি আমাকে মাঝে মধ্যেই জিজ্ঞাসা করা হয় আবার গোয়েন্দা আমি হাসি মুখে উইথ ওপেন আর্মস বলতে পারি এখানেও তার রেফারেন্স হয়তো আছে কিন্তু এটা একটা মজার ছবি এটা একটা রোম্যান্টিক ছবি হয়তো রোম্যান্টিক কমেডির ঘরানাতেও বলা যেতে পারে এটা মিউজিক্যাল ছবি অনেকদিন পর আমার এরকম একটা ফ্রেশ ফ্রেশ আইডিয়া আমার খুব ভালো লাগলো ফ্রেশ আইডিয়া বলতে আমি একটাই কথা বলতে চাই খুব স্পষ্ট করে যে এই ছবির মাধ্যমে যে মারাত্মক নতুন কিছু আমরা বলতে চেয়েছি তা নয় আমাদের প্রত্যেকের জীবনে বিএটিএ নিয়ে অনেক রকম ধারণা থাকে সেটা কোনটা ভ্রান্ত ধারণা কোনটা ঠিক ধারণা সেই তর্কে আমরা যাচ্ছি না আমরা মজার কিছু অভিজ্ঞতা শেয়ার করেছি এই গল্পের মাধ্যমে ট্রেলার দেখি বোঝা যাচ্ছে এবং এইটুকু দর্শকদের আমি এশিওর করতে পারি তারা যদি হলে এসে ছবিটা দেখেন বেশ মজা করে ছবিটা দেখবেন কিন্তু ছবির শেষে খুব ইম্পর্টেন্ট দু একটা কথা বলার আছে কিন্তু সেটাও যে খুব ভারী কি চালে তা নয় কাজেই আমি সবাইকে বলবো যে যারা একটু অন্য ধরনের ছবি আমার তরফ থেকে দেখতে চান আমার উপর এটুকু বিশ্বাস যাদের আছে তারা স্বচ্ছন্দে বিএপি ব্রাড দেখতে পারেন অনেকগুলো প্রথম আছে এই ছবিতে লেখক পরমের সাথে এটা আমার প্রথম ছবি ওর হাউসের সাথে আমার প্রথম ছবি পরিচালক হিসেবে রাজাদার সঙ্গে প্রথম ছবি লহমার সাথে প্রথম ছবি আর আমি খুব মজা পেয়েছি এই ছবিতে আমি গানে লিপও দিতে পেরেছি দারুণ দারুণ গানও আছে কিছু মজা করে আরামসে হই হই করে এই ছবিটা দেখা যাবে সো আমার সকলকে নিমন্ত্রণ রইল 14 জুলাই থেকে বড় পর্দায় বিএপি ব্রাড দেখার জন্য দু হাজার 15-16 সালে তারপর থেকে ছবিটা বানানো হয়েছে 2022 সালে তো সেই সময় থেকে আমাদেরও বয়স বেড়েছে আমরা ইভলভ করেছি সব থেকে বড় কথা আমরা শুধু বয়স বাড়া মানে তো শুধু ফিজিক্যাল বয়স বাড়া না তার মাথার বয়সও বাড়া তো সেটা সেটা হওয়ার ফলে আমার মনে হয়েছে কোথাও একটা যখন আমরা ছবিটা বানাতে গেছি যে এই এই যে মাঝখানে 6-7 বছর কেটে গেছে সেই সময়টার হিসেব করে কিছু সামান্য পরিবর্তন করা দরকার তো সেটা করা হয়েছে এবং কিন্তু মানে ফান্ডামেন্টালি ব্যাপারটা খুবই এক আছে যা ভেবেছিলাম মোরালেস তাই আছে শেষে একটা ছোট্ট পরিবর্তন আনা হয়েছে কিন্তু এটা খুব মানে শেষ অবধি গল্পটা যখন ভেবেছিলাম মনে হয়েছিল যে বাহ এটা খুব মিষ্টি প্রেমের পারিবারিক একটা গল্প ভাবতে পারলাম তো হ্যাঁ এবং যখন সেই সময় যাকে যাদের যাদের গল্পটা শুনিয়েছিলাম তারা প্রত্যেকেই বলেছিলেন যে বাবা তুমি এরকম একটা গল্প ভেবেছো ভাবতেই পারি না এরকম হয়েছিল জিনিসটা তো সেটা যখন ফাইনালি আমরা আজকে বানাতে পারলাম আমার মনে হয় রাজাদা তার নিজস্ব মুন্সিয়ানায় আমরা সকলে মিলে একটা খুব মিষ্টি ছিমছাম সুন্দর এন্টারটেইনিং ছবি বানাতে পেরেছি প্রথম গল্পটা ভেবেছিলাম তখন আবির আবিরের সঙ্গেই কথা বলেছিলাম তারপরে দু একবার অন্যান্য ভাবনা হয়েছে যে
মানে আমি নিজের জন্য চরিত্রটা ওপেন রেখেছিলাম যে যে অন্য নায়কটা যে হবে সে যেটা করতে চাইবে আমি অন্যটায় চলে যাব এরকম। তো ফাইনালি যখন আবিরই করলো এবং আমি শুনে বললো যে না আমি ওইটাই সাক্ষ্যটাই করতে চাই, তাহলে ওয়ান্ডারফুল, তাহলে আমি চন্দ্রমৌলিটাই করি। কেননা সত্যি আমাকে চট করে কেউ কমিক্যাল ক্যারেক্টার দেয় না, মানে একটু যেখানে কমিক কেপার্স যেখানে করা যায় সেরকম চরিত্র খুব কম পাই আমি যে কোনো কারণেই হোক। তো সেই জন্য যখন দেখলাম এখানে সুযোগ আছে এবং নিজেরই লেখা গল্প, সেই চরিত্রে নেমে পড়ি। অসম্ভব ভালো লাগে করতে, কমিক টাইমিং ঠিকঠাক করতে খুব কম, মানে খুব ডিফিকাল্ট কাজ ওটা, কিন্তু সেটা সফলভাবে করতে পারছি কি না, সঠিকভাবে করতে পারছি কি না সেটা দেখতে তো আমারও ইচ্ছে করে। সবাইকে ধন্যবাদ, এই দিনটার জন্য আমি অনেকদিন অপেক্ষা করছিলাম, ট্রেলারটা আমরা রেডি করে উঠতে পারছিলাম আমাদের আজকে, সেটা খুব ভালো লাগছে। তবে আমার মনে হয় বেশি বলার কিছু নেই, আমার মনে হয় দেখার। তো সবাইকে ধন্যবাদ, আর সবাই একবার জোরে হ্যাপি বার্থডে বলে দেন আমার জন্মদিন। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।